গাজীপুর সিটি সহ জেলায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তিতাসের ঠিকাদার সহ স্থানীয় প্রভাবশালী চক্র। এর জন্য চুলা প্রতি নেওয়া হয় 30,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবারও নেওয়া হয় সংযোগ। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। গাজীপুরের সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ মহানগরের শিল্প এলাকায়। তিতাসের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী চক্র বাসাবাড়িতে অবৈধ সংযোগ দেয়। এজন্য চুলা প্রতি নেওয়া হয় 30,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। আবার মাসে মাসে বিলের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এলাকাবাসীর অভিযোগ, কিছুদিনের মধ্যে সংযোগ বৈধ করার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র। 50,000 1,00,000 টাকা নিয়ে তাদেরকে গ্যাস জোড়া দিয়ে তারা টাকার পাহাড় বানাইছে এবং কি এক একজনে 15-20টা করে বাড়ি ঘর করেছে। কর্তৃপক্ষ থেকে এসে মাঝে মাঝে খরচপাতি নিয়ে যায়, 2,000-5,000 যখন যা পারে নিয়ে যায়। জাহিদ, সে গ্যাসের অবৈধ লাইন চালায়, অবৈধ লাইন মানুষের বাসায় বাড়িতে দেয়, দিয়ে প্রায় কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে 15-20টা বাড়ি করেছে। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদারেরা। স্থানীয়দের দাবি, গাজীপুরে প্রায় 50,000-এর বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে অবৈধ সংযোগ প্রায় 18,000। কিছুদিন পরপর অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হলেও আবার চালু হচ্ছে অবৈধ সংযোগ। গ্রাহকরা যখন অবৈধভাবে সংযোগ নেয় তখন তারা এই কোয়ালিটিটা মেনটেন করে না, যার জন্য তারা যে পাইপলাইনগুলো নিচ্ছে সেখানে ওয়েল্ডিং ডিফেক্ট থাকে, বিভিন্ন কারণে এখানে লিকেজ থাকে, তাতে গ্রাহক যে গ্যাস ব্যবহার করছে তারা সর্বদাই ঝুঁকির মধ্যে থাকে, যে কোনো ধরনের সময় গ্যাস লিকেজ হয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবছরের জুলাইয়ে অভিযান চালিয়ে শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক বছরে প্রায় 30,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং 20,00,000 টাকার বেশি জরিমানা আদায় করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। হাসান, গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ দিন দিন বাড়ছে, তো এই জন্য আসলে মূলত দায়ী কারা? আপনি জানেন যে গাজীপুরের বিস্তীর্ণ এলাকায় এখন কিন্তু তিতাসের যে অবৈধ গ্যাসের সংযোগ সেটি রয়েছে, এবং আমরা যেটি ঘুরে দেখেছি যে অনেক বাসাবাড়িতে কিন্তু কলোনি, বিশেষ করে যে শিল্প এলাকায় কলোনিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক চুলা রয়েছে, এবং সেখানে যে পরিবেশ সেই পরিবেশটি মোটেও নিরাপদজনক নয় বলে আমরা দেখেছি, এবং অনেক পাইপলাইন কিন্তু মাটির উপর দিয়েও নেওয়া হয়েছে এবং ঘুষ পাইপ দিয়েও অনেক সংযোগ দেওয়া, এবং এই বিষয়টি নিয়ে আমি কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে একটি চক্র এলাকায় রয়েছে যারা রাজনীতি, স্থানীয় রাজনীতির সাথে জড়িত এবং প্রভাবশালী, তাদের সাথে তিতাসের অসাধু কিছু কর্মকর্তা যোগসাজশ করেই কিন্তু এই অবৈধ যে সংযোগের বিষয়টি আনা হয়েছে, সেটি বিভিন্ন এলাকায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বলে তারা বলছেন। এবং গ্রাহকরা যেটি অভিযোগ করছেন যে এই সংযোগের ক্ষেত্রে প্রতি চুলায় তাদেরকে 30 থেকে অনেক ক্ষেত্রে 1,00,000 টাকার পর্যন্ত দিতে হয়েছে, এবং যখন সংযোগ দেওয়া হচ্ছিল তখন তাদেরকে বলা হচ্ছিল যে এই সংযোগ বৈধ করা হবে, এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু অনেক গ্রাহক এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু গ্যাস সংযোগ নিয়েছেন। এবং এখন তারা যেটি আরও অভিযোগ করছেন যে এখন এই চক্রটি মাসে মাসে সেখানে বিলের নামে, তিতাসের বিলের নামে কিন্তু টাকা আদায় করছেন, এবং টাকা না দিলে সেখানে তিতাসের অভিযান পরিচালনা করবে, এই ধরনের হুমকি ধামকি বা ভয়ভীতিও দেখাচ্ছে, এবং এইভাবে তারা কিন্তু প্রতিটি এলাকা থেকে টাকা উঠাচ্ছেন বলে গ্রাহকরা অভিযোগ করছেন। এবং গ্রাহকরা যেটি আরও দাবি করছেন যে এই মুহূর্তে যে বিস্তীর্ণ এলাকায় অবৈধ সংযোগ রয়েছে এগুলো যদি পর্যায়ক্রমে বৈধ করে দেওয়ার সরকারের কোনো সিদ্ধান্ত থাকে সেক্ষেত্রে তারা যে বিপুল অঙ্কের টাকা দিয়ে এই লাইনগুলো নিয়েছেন সেক্ষেত্রে তারা কিছুটা সুফল পাবেন, অন্যথায় এই যে টাকা তাদের সেটি কিন্তু গচ্ছা যাবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই অবৈধ সংযোগের কারণে কিন্তু তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি বিপুল অঙ্কের টাকা থেকে বঞ্চিত হচ্ছে, এবং সরকারের যে রাজস্ব সেই রাজস্ব কিন্তু এখানে অনেক কম আসছে, যেহেতু বৈধ গ্রাহক যারা আছেন শুধু তারাই এখানে বিল, গ্যাসের বিল পরিশোধ করছেন, আর অবৈধ যারা রয়েছেন তারা কিন্তু এই গ্যাস বিল পরিশোধ করছেন না। তবে এই এই বিষয়টি নিয়ে তিতাসের গ্যাসের যে কর্মকর্তা তারা বলছেন যে ইতিমধ্যে তারা বেশ কিছু স্পট চিহ্নিত করেছেন, এবং এই করোনার প্রকোপ কিছু কমলে তারা আবার যে তিতাসের যে
ভ্রাম্যমাণ আদালতের অভিযান সেটি তারা জোরদার করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।